থিমের উদ্বোধন রামমোহন সম্মেলনই চলে এসেছে এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে, কলকাতায় বসে কলকাতার পূজোর থিম উদ্বোধন নয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরুর পর জঙ্গলমহলের মাটি এবং চারাগাছ পূজো কমিটির উদ্যোক্তাদের হাতে তুলে দেন বীরবাহা। স্থির হয়েছে চতুর্থীর দিন কলকাতায় এই পূজোর উদ্বোধন করবেন বীরবাহা। ঝাড়গ্রামের শিল্পী এবং নাগরিকরাও যাবেন কলকাতা। এবার 78 বছরে পা দিয়েছে কলকাতার রামমোহন সম্মেলনের পূজো। সেই পূজোর এবারে থিম জঙ্গলকন্যা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরুর পর জঙ্গলমহলের মাটি এবং চারাগাছ পূজো কমিটির উদ্যোক্তাদের হাতে তুলে দেন বীরবাহা। স্থির হয়েছে চতুর্থ দিন কলকাতায় এই পূজোর উদ্বোধন করবেন বীরবাহা। ঝাড়গ্রামের শিল্পী এবং নাগরিকরাও যাবেন কলকাতায়। এবার 78 বছরে পা দিয়েছে কলকাতায় রামমোহন সম্মেলনের পূজো। সেই পূজোয় এবার থিম জঙ্গলকন্যা। শনিবার সেই থিমের উদ্বোধন হলো খোদ ঝাড়গ্রাম থেকে। অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জঙ্গলমহলের বাসিন্দারা। উল্লেখ্য, এই প্রথম কলকাতার কোনো দুর্গাপুজোর থিম উদ্বোধন হলো অন্য জেলা থেকে। বলা ভালো যে জেলার থিমকে কেন্দ্র করে গড়ে উঠেছে মণ্ডপ। একেবারে সেই গ্রাউন্ড জিরো থেকে কলকাতার রামমোহন সম্মেলনের পূজোর থিম উদ্বোধন হলো। কলকাতার বুকে এক টুকরো জঙ্গলমহল। জঙ্গলকন্যাদের জীবন, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে মণ্ডপে তুলে ধরতে চান রামমোহন সম্মেলনের পুজো উদ্যোক্তারা। এবার তাদের পুজোর থিম এমনই চমকপ্রদ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জঙ্গলমহলের মেয়ে তথা এই রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে ধামসা মাদল বাজিয়ে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হলো থিমের। এছাড়াও ছিলেন বিধায়ক দেবনাথ হাঁসদা, উমা সোরেন সহ ঝাড়গ্রামের সংস্কৃত জগতের একাধিক মুখ। রামমোহন সম্মেলনের তরফে ছিলেন চেয়ারম্যান কুণাল ঘোষ, শ্যামল দত্ত, অনির্বাণ সেনগুপ্ত, শৈলেন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরুর পর জঙ্গলমহলের মাটি এবং চারাগাছ পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে তুলে দেন বীরবাহা। স্থির হয়েছে চতুর্থ দিন পুজোর এই উদ্বোধন করবেন বীরবাহা নিজেই। ঝাড়গ্রামের শিল্পী এবং নাগরিকরাও যাবেন কলকাতায়। বিষয়বস্তু উৎসস্থলে গিয়ে একেবারে পুজোর থিমে উদ্বোধন নজরবিহীন। কলকাতায় এই পুজো ঘিরে এখন আবেগ তরিত গোটা ঝাড়গ্রাম জেলা। জঙ্গলকন্যা নামটারও সঙ্গে রাজ্যবাসী পরিচিত। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া বিস্তীর্ণ এলাকাকে জঙ্গলমহল বলা হয়। আর সেই জঙ্গলমহলই এবার থিম করেছে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মেলনী। থিমের নাম জঙ্গলমহল। সেখানে দেবী দুর্গাকে দেখা যাবে জঙ্গলকন্যা রূপে। শনিবার সকালে এই থিমের ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়, সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মেলনী পুজোর বয়স হবে 78 বছর। চমক থাকবে থিমে। কেমন চমক? ক্লাব কর্তৃপক্ষ তরফে জানানো হয়, জঙ্গলমহলের সৌন্দর্য অপরূপ। সেই সৌন্দর্যের এক আলাদা আকর্ষণ রয়েছে। সেজন্য সেখানে দেশ বিদেশে থেকে অনেক মানুষ যান, তারা সেই সৌন্দর্য উপভোগ করেন, মুগ্ধ হন। আবার প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এই জঙ্গলমহল। আর সেই আস্ত জঙ্গলমহলকে যেন রক্ষা করেন জঙ্গলকন্যা, সেই জঙ্গলকন্যায় দেবী দুর্গা রূপে দেখা হবে থিমে। আস্ত জঙ্গলমহলের পরিবেশ, রূপ, রস, গন্ধকে তুলে ধরার চেষ্টা করবেন শিল্পীরা। মন্ত্রী বীরবাহা হাঁসদাকে এই পুজোর ব্যান্ড অ্যাম্বাসেডর করেছে রামমোহন সম্মেলনী। তাপসী শাহ চক্রবর্তী, সন্দীপ চক্রবর্তী এই থিমকে তুলে ধরবেন। ক্লাবের মিডিয়া ম্যানেজার জানান, জঙ্গলের অবদানের কথা আমরা সবাই জানি। প্রকৃতির ভারসাম্য রক্ষা, এখান থেকে পাওয়া যায় কাঠ, মধু ইত্যাদি গুরুত্বপূর্ণ অপরিসীম। আর সেই জঙ্গলকে রক্ষা করেন শক্তির দেবী। আবার এই থিমের মাধ্যমে প্রকৃতির পরিবেশে গাছপালা গুরুত্বকে তুলে ধরা হবে। জুড়ে গেল মহানগরী কলকাতা এবং জঙ্গলমহলে অরণ্য শহর ঝাড়গ্রাম। 181 কিলোমিটার দূরে থাকা এই দুই শহরকে জুড়ে দিল কলকাতার একটি পুজো। এবার 78 বছরে পা দিচ্ছে কলকাতার রামমোহন সম্মেলনীর পুজো। সেই পুজো এবার থিম জঙ্গলকন্যা। শনিবার সেই থিমের উদ্বোধন হলো ঝাড়গ্রাম থেকে। অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জঙ্গলমহলের বাসিন্দারা। কলকাতার বুকে এক টুকরো জঙ্গলমহল। জঙ্গলকন্যাদের জীবন, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে মণ্ডপে তুলে ধরতে চান রামমোহন সম্মেলনের পুজো উদ্যোক্তারা। এবার তাদের পুজোর থিম এমনই চমকপ্রদ, কিন্তু আরও চমকপ্রদ হয়ে উঠল সেই থিমের উদ্বোধন। শনিবার জঙ্গলমহলের মাটিতে দাঁড়িয়ে উদ্বোধন করা হলো সেই থিমের, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জঙ্গলমহলের মেয়ে তথা এ রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। ঝাড়গ্রামের বীরেন্দ্র পার্কে ধামসা মাদল বাজিয়ে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হলো থিমের। ছিলেন বিধায়ক দেবনাথ হাঁসদা, উমা সোরেন সহ ঝাড়গ্রামের সংস্কৃত জগতের একাধিক মুখ। রামমোহন সম্মেলনীর তরফে ছিল চেয়ারম্যান কুণাল ঘোষ, শ্যামল দত্ত, অনির্বাণ সেনগুপ্ত, শৈলেন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরুর পর জঙ্গলমহলের মাটি এবং চারাগাছ পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে তুলে দেন বীরবাহা। স্থির হয়েছে চতুর্থ দিন কলকাতায় এই পুজো উদ্বোধন করবেন
বীরবাহা। ঝাড়গ্রামের শিল্পী এবং নাগরিকরাও যাবেন কলকাতায়। বিষয়বস্তু উৎসস্থলে গিয়ে এইভাবে পুজো থিমে উদ্বোধন নজিরবিহীন। কলকাতার এই পুজো ঘিরে আবেগ তড়িৎ ঝাড়গ্রামও। শনিবার কুণাল বললেন, জঙ্গলমহল আর কলকাতার সেতুবন্ধন দৃঢ় হোক, সেখানে পুজো হবে, আর আজ সেখানে থিমের উদ্বোধন হলো। এই দুই জায়গার দূরত্ব 181 কিলোমিটার। জঙ্গলের নারীদের অধিকারের লড়াই, তাদের শিল্প, তাদের কাজ, সংস্কৃতির নানা কর্মযোগ্য জীবনধারা ইত্যাদি নিয়ে আমাদের পুজোর থিম। ইটকাটের শহরের বুকে মায়ের আরাধনা, আর তার থিমের উদ্বোধন করতে জঙ্গল কন্যাদের দেশে আসা। থিমের উদ্বোধন হচ্ছে উচ্চস্থলে। এভাবে থিমের উদ্বোধন কলকাতায় বা অন্য কোনো পুজো হয়নি। যাদের হাত ধরে সমাজের মূল কাঠামো দাঁড়িয়ে আছে, তাদেরও পুজোয় আমন্ত্রণ জানালাম। মধ্যবিত্ত বাঙালি পাড়া, যেখানে পুজোর মূল থিম জঙ্গল কন্যা। প্রথমেই তো ধন্যবাদ জানাবো ওনাদেরকে, কলকাতার মানুষজন জঙ্গল কন্যা যে থিমটা নিয়েছে, রামমোহন সম্মেলনের সদস্যরা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ওনাদের যে উদ্বোধন, যেটা আমরা বরাবরই পেপারে দেখেছি যে কলকাতার মানুষ থিম উদ্বোধন করছে কলকাতায় বসে, কিন্তু এবারে আমার একদম শাল গাছে মোড়া আমার জঙ্গলমহলে এসে, ঝাড়গ্রামে এসে সেই থিম উদ্বোধন হচ্ছে। এবং জঙ্গল কন্যা যেখানের মহিলাদেরকে নিয়ে এবারে থিম হচ্ছে, সেখানের মানুষজনের কাছে এসে যে থিম, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বারবার বলতে ইচ্ছে করছে, ছিল অনুরোধ করেছিল মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদাকে তাদের পুজোর মুখ হওয়ার জন্য। তো রামমোহন সম্মেলনে কৃতজ্ঞ যে বীরবাহা সেই অনুরোধ রক্ষা করেছেন। এবং একটা অভিনব জিনিস যে থিমের উদ্বোধন এবার কলকাতায় বসে হচ্ছে না, থিমের উদ্বোধন রামমোহন সম্মেলনে চলে এসেছে এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। কলকাতায় বসে কলকাতার পুজোর থিম উদ্বোধন নয়, যেহেতু জঙ্গল কন্যা থিম, ব্র্যান্ড অ্যাম্বাসাডার বীরবাহা হাঁসদা, এখান থেকে একটি প্রতীকী চারা গাছ নিয়ে যাওয়া হচ্ছে। ফলে কলকাতা রামমোহন সম্মেলনের এই যে বর্ণময় আজকে উদ্বোধনী থিমের উদ্বোধন অনুষ্ঠান হলো।